কুইপকাণ্ড শেষ। আকৌ সক্রিয় রূপত আলফা স্বাধীন। এইবার আলফার টার্গেট অসমর চা উদ্যোগ। টাটা টি কোম্পানিক চরম সকিয়নি আলফা স্বাধীনর। কুইপকাণ্ডর চাঞ্চল্য ভালদরে মার নৌযাওতেই এইবার পুনের অধিক সক্রিয় হয়ে উঠিছে সংযুক্ত মুক্তি বাহিনী অসম চমুকৈ আলফা স্বাধীন। এইবার টাটা টি কোম্পানিক ভাবুকি প্রদান করেছে আলফা স্বাধীনে। টাটা টি কোম্পানির প্রশাসনিক কার্যালয় অসমলৈ স্থানান্তরের দাবি, থলুয়া যুবক যুবতী সকলক নিযুক্তির দাবি আলফা স্বাধীনের। থলুয়া যুবক যুবতী সকলক নিযুক্তি নিদিলে টাটা টির সকলো ব্যবসায় বন্ধ করে দিয়ার হুঙ্কার আলফা স্বাধীনের। আনহাতে ওয়েস্টার্নিস্ট সাউথ এশিয়ার মেপত চিহ্নিত করলে টাটা টি কোম্পানির বাগান সমূহ। থলগিরি লোককলক সা সুবিধা নিদিয়ার অভিযোগ উত্থাপন করেছে আলফা স্বাধীনে। বৃহস্পতিবার এক বিবৃতি যোগে এই কথা সদরি করেছে সংযুক্ত মুক্তিবাহিনী অসম চমুকৈ আলফা স্বাধীনে। যদিহে টাটা টি কোম্পানিয়ে আলফা স্বাধীনের এই সমূহ দাবি মানি নলয় তেন্তে অসমত টাটা টি কোম্পানিক নিষিদ্ধ ঘোষণা করার হুঙ্কার আলফা স্বাধীনের। কোম্পানিটোর সকলো ব্যবসায় বন্ধ করে দিয়ার ভাবুকি প্রদান করেছে আলফা স্বাধীনে। তিনিচুকিয়ার পৰা ৰাণাদীপ দুৱাৰাৰ সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, ঈশান নিউজ।